বান্দরবানে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে। সকালে মাইক্রোবাস, জিপ, পিকআপ মালিক ও চালক সমিতির উদ্যোগে বান্দরবানে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী এবং ট্রাফিক পরিদর্শক সালাউদ্দিন মামুন। এ সময় ডেঙ্গু রোগ থেকে সকলকে সুস্থ ও সচেতন থাকতে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।